2023 সালে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে, যদিও এখনও দিনক্ষণ স্থির হয়নি। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমার প্রতি শ্রদ্ধা মমতা ব্যানার্জি সম্পর্কের কারণে আমি কোনদিন বেইমানির রাস্তায় যাইনি, আমার হাত থেকে কেউ প্রতারিত হয়নি, আমি কাউকে তুই বলে কথা বলি, আমার মা বাবা সেটা শেখায়, আমি সবাইকে সম্মান দিই। আপনারা এখানে আমি জানি চেয়ার নেই তো তার গোষ্ঠী নেই, কেউকে ছাড়ছেন গোষ্ঠী, এরকম দু চার দিন ঘুরলে সব হাওয়া বদলে যাবে, চাকার পাংচার, বল টিউব কেটে আর হাওয়া ঢুকবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজলক্ষ্মী হাটি, আইএনটিটিইউসির ব্লক সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ, মেমারি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমর সাহা সহ অঞ্চল স্তরের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে মোটর বাইক র্যালি করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যদিও মন্ত্রী নিজে হুটখোলা গাড়িতে ছিলেন। দীর্ঘ প্রায় 20 বছর পর আমারই 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়ে এখানে আমাদের গুরু ঘোষ, হরিসাধন ঘোষ তাকে মনোনীত করছে। তিনি নিজের মতন সব জায়গায় কাজ করছেন, প্রায় 15-25-35 বছর ধরে তিনি রাজনীতি করছেন, তৃণমূল দলের জন্মলগ্নে থেকে ফিরে আছেন, সব অঞ্চলকে চেনে। তো যেহেতু আমি বিধায়ক, আমার একটা কর্তব্য বর্তায় তাকে নিয়ে এলাকায় ঘুরলে পঞ্চায়েত নির্বাচন করার ক্ষেত্রে সহায়তা। আজকে তাই বেলা 11টা থেকে 2-3 ঘন্টা টানা আমরা 5-7টা গ্রাম ঘুরলাম, মানুষের এত উচ্ছ্বাস এটা আমি কিন্তু ভাবি, মনে হচ্ছে যেন ভোট হচ্ছে। এই বড় পলাশন বাজারে যেটা দেখলাম কয়েক হাজার মানুষ একইভাবে বিজুড়ে, তারপর একটা গ্রাম আর একটা গ্রাম, আমার উদ্দেশ্য হলো জনগণকে অবগত করা আর সকলকে নিয়ে কাজ করা। দলীয় কুণ্ডল নেই, যারা কুণ্ডল করতে চাইছে আমাদের অনুরোধ যে আপনারা তো দলের ছেলে, দলের নির্দেশ পেয়ে করুন, আমাদেরকে জায়গা দিতে কুণ্ঠাবোধ আমাদের হবে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।